আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা, আমি এখন আছি লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনাশা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শিম ক্ষেতে রয়েছি। এই শিম ক্ষেতটি একটি রৌদ্রোজ্জ্বল অবস্থায় রয়েছে, যার কারণে এখানে কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেক কম। আমরা আজকে শিমের পটবোরার সম্পর্কে আলোচনা করব। শিমের পটবোরার একটি অত্যন্ত ক্ষতিকারক একটি পোকা। পটবোরারকে বাংলাতে আমরা শিমের ফল ছিদ্রকারী পোকা বলতে পারি। শিমের পটবোরার হলে এটি শিমকে একেবারে খাওয়ার অনুপযোগী করে ফেলে। তো আজকে আমরা পটবোরার পোকাটা, তার লার্ভা, পূর্ণাঙ্গ মত সম্পর্কে আমরা বিস্তারিত আমরা কিছু বিষয় আমরা জানব। কৃষক ভাইয়েরা, আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমাদের যে কোনো ফসল রক্ষা করতে হলে আমাদের পোকার বৈশিষ্ট্য সম্পর্কেও আমাদের জানতে হবে, পোকা চিনতে হবে, পোকার লার্ভা চিনতে হবে, তাহলে আমাদের সবজি ফসল আমরা রক্ষা করতে পারব। পটবোরারের ডিমের কালার ক্রিমি কালার। পটবোরারের মাঝখান বরাবর দুই লাইন ডট 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 দেওয়া থাকে এবং মাথাটা ব্রাউন কালারের। পূর্ণাঙ্গ পটবোরারের মতের কালার হচ্ছে ডার্ক ব্রাউন এবং সামনে দুইটা পাখায় দুটা সাদা স্পট থাকে। পটবোরার এই ফুলের মধ্যে ডিম পাড়ে এবং কাণ্ডের মধ্যেও ডিম পাড়ে এবং ডিম পাড়ার 4 থেকে 5 দিন পর এই ডিম থেকে বাচ্চা বের হয়। বাচ্চা বের হওয়ার পরে সে ফুল খেতে থাকে, কচি পাতাও খেতে থাকে এবং সে 4-5 দিন পর শিমের যে ফল আছে, শিমের বল ফলকে পট বলে, এই পটের ভিতরে সে ঢুকে যায় এবং পটের ভিতরে ঢোকার পরে সে 14 দিন পর্যন্ত অবস্থান করে। এই 14 দিনের মধ্যে সে 5 বার খোলস পরিবর্তন করে। একটি পটবোরারের লার্ভার সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে 18 থেকে 20 মিলিমিটার। এখন আমাদের এই পটবোরা দমন করতে হলে সর্বপ্রথম জমিটা সপ্তাহে 2 বার আমাদের চেক করতে হবে। 1 স্কোয়ার মিটারের মধ্যে যদি আমরা 2 থেকে 3টা পটবোরার লার্ভা পাই, তাহলে কিন্তু আমাদের দমন ব্যবস্থাপনায় যেতে হবে। আমরা দুইভাবে এই পটবোরা দমন করতে পারি, একটি হচ্ছে জৈব পদ্ধতিতে, আরেকটা হলো অজৈব পদ্ধতিতে। জৈব পদ্ধতিতে পটবোরার বা যে কোনো পোকামাকড় দমন করা আমাদের জন্য, আমাদের পরিবেশের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। তো পটবোরার ক্ষেত্রে জৈব পদ্ধতিতে আমরা নিমের ভাঙা বীজ 1 কেজি বীজ 10 লিটার পানির মধ্যে 12 ঘন্টা ডুবিয়ে রেখে আমরা ওই পানি এখানে স্প্রে করতে পারি, তাহলে পটবোরার যে লার্ভা এগুলো মারা যাবে। এছাড়া স্পোরোলিওর আছে, সেগুলো প্রয়োগ করে আমরা পটবোরার দমন করতে পারি। অজৈব ব্যবস্থাপনার দিকে আমরা যাই, তাহলে বাজারে এমামেকটিন বেঞ্জয়েট গ্রুপের ওষুধ রয়েছে, যেমন প্রোক্লেম 5SG অথবা মহাশক্তি 5SG, এগুলো প্রয়োগ করলে আমাদের পটবোরার দমন হয়ে যায়। এছাড়া আমরা যেটা সাইবারমেথ্রিন গ্রুপের ফারি ওষুধও প্রয়োগ করতে পারি। আমরা আমাদের শিম ফসল রক্ষা করার জন্য কিছু চাষ পদ্ধতিগত পরিবর্তন আনতে পারি, যেমন এগুলোর যে হোস্ট আছে, পটবোরার যে হোস্ট আছে, যেমন সেজবানিয়া স্পিসিস বা ধৈঞ্চা রয়েছে কিংবা লিগুমিনিয়াসি গ্রুপের যে সমস্ত ডাল শস্য রয়েছে, সেগুলো আমরা পরিষ্কার করে ফেলবো। আমাদের জমিটা আগাছা মুক্ত রাখতে হবে। আমাদের যে পটবোরারের যে পিউপা আছে, পিউপা কিন্তু মাটির মধ্যে হয়। আমরা যদি আমাদের জমিটা ভালো মতো চার্জ দিই, তাহলে আমাদের এই পটবোরারের পিউপাগুলো মারা যাবে। একটা জমিতে আমরা পরপর 2 বছরের বেশি শিম চাষ করব না। এই পদ্ধতিগুলো গ্রহণ করলে আমরা আমাদের শিম সবজিকে পটবোরারের হাত থেকে রক্ষা করতে পারি। আশা করি এই আলোচনাটি আমাদের কৃষক ভাইদের কাজে লাগবে। সকলকে ধন্যবাদ।